হ্যালো এভরিওয়ান, আগামী 12ই নভেম্বর যে এনএএস এক্সামটা অনুষ্ঠিত হবে সেখানে ম্যাথের প্রস্তুতির জন্য পরীক্ষা আসার মতো ক্লাস ফাইভের ম্যাথের 10টা প্রশ্ন এবং পার্ট ওয়ানের ভিডিওতে দেওয়া 10টা প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওটা বানানো। তো পার্ট ওয়ানের ভিডিওটা যারা দেখোনি তার লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। দেখো, 1 নম্বর প্রশ্ন, 95,469 সংখ্যাটিতে 5-এর স্থানীয় মান সমান। এখানে প্রত্যেকটা প্রশ্নে 4টে করে অপশন দেওয়া থাকবে, সে 4টে অপশনের মধ্যে কোন অপশনটা ঠিক হবে সেইটা তোমরা আগে বাড়িতে করে নেবে, তারপর সেই উত্তরগুলো তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাও। আগামীকাল আমি এর উত্তরগুলো পোস্ট করব এবং নতুন 10টা প্রশ্ন। কোন সম্পর্কটা ঠিক? দেখো এখানে 4টে অপশন দেওয়া আছে, এবার কোন সম্পর্কটা ঠিক সেটা তোমাদেরকে নির্ণয় করতে হবে। 3 নম্বর প্রশ্ন, 0, 9, 1, 3 সংখ্যাগুলি দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যাটি হলো। দেখো এখানে 4টে অপশন দেওয়া আছে, কোনটা বৃহত্তম সংখ্যা সেটা নির্ণয় করতে হবে। আমি গতকালের উত্তরটা ভিডিওর শেষে বলছি। 4 নম্বর প্রশ্ন, ভাজ্য সমান ড্যাশ গুণ ভাগফল যোগ ড্যাশ, এখানে কোন অপশনটা ঠিক সেটা লিখবে। 5 নম্বর প্রশ্ন, ফুটবলের কয়টি দল, 2টি, 1টি, 3টি না 0টি? এরপর 6 নম্বর প্রশ্ন, 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা কোনটি? 7 নম্বর প্রশ্ন, গসাগু কথাটির সম্পূর্ণ রূপ কোনটা হবে সেটা তোমাদেরকে নির্ণয় করতে হবে। এবার দেখো 8 নম্বর প্রশ্ন, 12-এর গুণিতক কোনটি, 19, 45, 46 না 36? 9 নম্বর প্রশ্ন, লব 7 এবং হর 9 হলে ভগ্নাংশটি হবে, 9-এর 7, 7-এর 9, 1 পূর্ণ 7-এর 9, 1 পূর্ণ 9-এর 7। এরপর 10 নম্বরে আছে আয়তক্ষেত্রের পরিসীমা, দেখো কোনটা, দৈর্ঘ্যযোগ প্রস্থ না 4 গুণ দৈর্ঘ্যযোগ প্রস্থ, 2 গুণ দৈর্ঘ্যযোগ প্রস্থ না 2 গুণ দৈর্ঘ্য গুণ প্রস্থ, কোনটা হবে সেটা লিখতে হবে। এবার কালকে পার্ট ওয়ানে আমি যে 10টা প্রশ্ন দিয়েছিলাম তার উত্তরগুলো নিয়ে আলোচনা করা যাক। 1 নম্বরে আছে দেখো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এটার সঠিক উত্তর হবে বাহুর দৈর্ঘ্য গুণ বাহুর দৈর্ঘ্য, এটা হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র, তাই গয়ের অপশনটা ঠিক হবে। 2 নম্বর প্রশ্ন, 420 মিনিট সমান কত ঘন্টা? দেখো 1 ঘন্টা সমান আমরা জানি কি 60 মিনিট, তাই 60 দিয়ে 420কে ভাগ করতে হবে, 60-এর সঙ্গে 7 গুণ করলে হবে 420, ঠিক আছে, তাই সঠিক উত্তর হবে 7 ঘন্টা। 3 নম্বরে আছে দেখো 1 বছরে কয়টি সপ্তাহ, দেখো 1 বছরে 52টি সপ্তাহ, এখানে হবে 52। 4 নম্বর প্রশ্ন, 9,569, তো দেখো এখানে সঠিক উত্তর হবে গয়েরটা, 9,569 সংখ্যা লিখলে এটা হবে। 5 নম্বর প্রশ্ন, ত্রিভুজের 3টি কোণের সমষ্টি তোমরা জানো 180 ডিগ্রি, তাই খয়ের উত্তরটা অপশনটা হবে ঠিক। 6 নম্বর প্রশ্ন, সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুটি হল অতিভুজ। 7 নম্বর প্রশ্ন, একটি সরলরেখার দৈর্ঘ্য মাপা যায় না। 8 নম্বর প্রশ্ন, 223 ভাজিত 100, দেখো 100 দিয়ে যদি 223কে ভাগ করো, 100 দুগুণে 200, 23 নামলো, আবার দেখো 100 থেকে 23 তো ছোট, তাই দশমিক দিয়ে একটা 0 নেব, আবার 100 দুগুণে 200, 30 হলো, আবার দশমিকের জন্য আমি একটা 0 পাবো, 3, 100, 300 মিলে গেল। তাহলে কোন উত্তরটা হবে দেখো 2.23, তাহলে খয়ের অপশনটা হবে ঠিক। 144-এর বর্গমূল, 144কে আমি যদি ভাঙি তাহলে পাবো 72 দুগুণে 144, 2 দিয়ে আবার 72কে ভাগ করলে হবে 36, 2 দিয়ে 36কে ভাগ করলে হবে 18, 3, 6, 18, 3 দুগুণে 6, তাহলে 144 সমান আমি কত পাচ্ছি, এটা বর্গমূলের চিহ্ন, দেখো 2 আছে 1, 1, 2, 3, 4, 3, 4, আর 3 আছে 2, দেখো 2টো 2-এর জন্য তাহলে লিখতে পারি 2 স্কোয়ার গুণ, এটা 2টো 2 আছে, তাই 2 স্কোয়ার গুণ 3 স্কোয়ার বা 3-এর বর্গ। দেখো তাহলে বাইরে কোনটা বেরোবে, 2টো 2-এর জন্য একটা 2 বেরোবে, আবার 2টো 2-এর জন্য একটা 2 বেরোবে, আর 2টো 3-এর জন্য একটা 3 বেরোবে বাইরে, এরপর আর বর্গমূলের চিহ্ন থাকবে না। 2 দুগুণে 4, 4, 3-এ 12,
12 হবে 144 এর বর্গমূল, তাই গ এর অপশনটা হবে ঠিক। 10 নম্বরে আছে চিত্রের রঙিন অংশটির পরিমাণ, ঠিক আছে? এখানে দেখো কটা ভাগ করা আছে, দেখো 1 2 3 4 5 6 7 8, এই যে চিত্রটাকে 8 ভাগে ভাগ করা আছে, 8 ভাগের মধ্যে রঙিন অংশ কতটা আছে, 1 2 3, তাহলে 8 ভাগের মধ্যে 3 ভাগ রং করা আছে, তাই সঠিক উত্তর হবে 3 এর 8। কয়টা? আজকে ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে তোমরা একটা লাইক করবে, কমেন্ট করে জানাবে, আর বন্ধুদের যাতে হেল্প হয় তার জন্য অন্য বন্ধুদেরও একটু শেয়ার করে দিও। যারা চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নেবে। আবার দেখা হচ্ছে পরের ভিডিওয়। টাটা।